শোনার পরে যদি আপনার কোনো প্রতিক্রিয়া না আসে, আপনি যদি নিজেকে পাল্টাবেন, সিদ্ধান্ত নিতে না পারেন, যে মাহফিল আর দেওয়ার দরকার নেই, এ বছরের মতোই খতম করে দিন, দরকার নেই, আপনি আগামী বছর থেকে মমতাজ নিয়ে সেটু নাচানাচি করবেন। এরপরে আমি পেয়েছি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় যারা, তারা যারা বিনা কারণে মানুষ এবং মমিন হত্যা করে,
সমর্থক আয়াত বলছে সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 20 নম্বর আয়াত বাড়িছে মিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার হে নবী যার উপরে আল্লাহ বিচার আসার করে ফয়সালা দিয়েছে যে লোকটা জাহান্নামে যাবে আপনি কি পারবেন তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে কে বলছে আল্লাহ একটু বলেন বলেন তো ওখানে কি বললেন যারা মুমিন হত্যা করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাদের পুরস্কার দেবে বিচারের পুরস্কার জাযা কি দেবে কতদিন থাকবে আল্লাহ নিজে রেগে থাকবে বরদোয়া দেবে অভিশাপ দেবে আর আযাব প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক আযাব এই আয়াত পড়ার পরে এই আয়াতের সাথে যদি মিলা চিন্তা ভাবনা করিস না এভাবে যদি চিন্তা ভাবনা করতেন আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করছেন কত কায়দায় আপনি আমার মনে হয় যদি বিবেক মরে না যেত আপনি এখনই থেমে যেতেন আপনি বাদ দিয়ে দেন আমি মিলাতে পারলাম না এবার কোন আলেম মিলাতে পারলে তারে ডাক দেন নিয়ে আসুন তাও বৈধ ভাবে আর অবৈধ
আছে হিসাব নেই, এগুলো আগে যা বললাম সব বলতো। দুই নম্বরে ওই মহিলার উপরে আল্লাহ সব সময় নারাজ বরদোয়া দিতেই থাকে যেই মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট করে রাত কাটায়। এই রোগটা এখন মেয়েদের ভেতরে বেশি, কারণে অকারণে একটু কিছু হলে স্বামীর সাথে বিছানা আলাদা করে থাকে। কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো? এই এলাকায় মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না, এলাকার মেয়েরা অন্তত ভালো যে স্বামীর সাথে থাকে নাকি? হ্যাঁ ঠিক, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তিন নাম্বারে সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ সব সময় বরদোয়া দিতেই আছে, জারি করে রেখেছে বরদোয়া কে? না আমি ছাত্রের জবাব পাচ্ছি না, কে বরদোয়া সব সময় দিচ্ছে? কে? তিন নম্বরে কারা? যে সমস্ত নেতার উপরে সঙ্গত কারণে দেশের মানুষগুলো জনগণ গুলো নারাজ। এই হাদিস বাংলাদেশের জন্য না, এটা আমেরিকার জন্য। পাঁচ নাম্বারে ওই মানুষগুলোর উপরে আল্লাহ নিজে অভিশাপাত নাজিল করেন যারা বেনামাজি। কি মুসলমানদের ভেতরে এখন বেনামাজি নেই? মুসা আলাইহিসসালামের জামানায় একজন যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, নবী আমি নিজে অন্যায়কারী, আমি জেনা ব্যভিচার চালাই গোপনে, এগুলো করতে করতে আমার পেটে একটা অবৈধ সন্তান আসে, শেষ পর্যন্ত আমি ওর গলা টিপে মেরে ফেলেছি, শুধু এতটুকুই না ওর দুই পা ধরে ছিঁড়ে ফেলেছি। এখন আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ আছে? হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর ওহির অপেক্ষা না করে বরদোয়া দিলেন, যা তুই আমার কাছ থেকে চলে যা, এত বড় অপরাধী, সন্তান পেটে অবৈধ জন্ম দেওয়া, আবার ছিঁড়ে ফেলা, গলা টিপে মেরে ফেললি, যা আমার কাছে আসবি না, তোরে মাফ হবে না। হযরত মুসা আলাইহিসসালামের কথা বলার পরে চিন্তায় আছেন, আমি তো আল্লাহর ওহির অপেক্ষা করলাম না, হঠাৎ করে জিব্রাইল এসে বলে, হে নবী কি বললেন আপনি? এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। নামাজ না পড়া আল্লাহর কাছে মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া আপনি টের পান না কোন দিকে কাবা, দরকার নেই, যেদিকে মুখ আছে ওইদিকে নামাজ পড়বেন। মেয়েদের যখন সন্তান দুনিয়ায় আসে প্রথমে জরায়ু দিয়ে পানি আসে, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা দেখা যায়। নবীজি বলেন, এই অবস্থায় যদি কোনো মহিলার উপরে নামাজের সময় এসে যায়, তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো সেজদা দিতে। টের পাচ্ছেন? জীবন মরণ নিয়ে টানাটানি ওই সময়, তখনও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই, আর আপনি হাঁসের খাবার দিতে দিতে নামাজ বাদ দিয়ে দিন। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিরা গোনা 100টি, এই বইয়ের ভেতরে তিনি লিখেছেন, আল্লাহর এক বান্দা তার বোনকে কবরে দেওয়ার পর, কবরে দিয়েছে, বাড়িতে আসার পর সকালবেলা সে অফিসে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা যে আইডি কার্ড পকেটে নেই, মনে মনে ভাবছে কোথায় পড়লো, শেষ পর্যন্ত মনে এসেছে আমার বোনকে আমি কবরে রেখেছিলাম, ওই সময় হয়তো পড়ে যেতে পারে। গেছে ওই জায়গায় গিয়ে দেখে বোন নিজের কাপড়ের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে, শুধু এতটুকুই না, কবরের ভেতরে কেমন যেন দৃশ্য, আল্লাহু আকবার বলে বাড়িতে এসে বলছে, মা সত্যি করে বলো দেখি আমার বোন দুনিয়াতে থাকতে কোনো অপরাধে জড়িত ছিল? মা বলছে ওরকম কোনো কাজ তো আমি দেখিনি, তবে একটা কাজ আমার নজরে ধরা পড়েছে, ও নামাজ পড়েছে কিন্তু অক্ত মতো নামাজ পড়েনি, জোহরের নামাজ হেলায় খেলায় পড়তো আসরের সময়, আসরেরটা পড়তো হেলায় খেলায় মাগরিবের সময়, মাগরিব পড়তো হেলায় খেলায় এশার
সময় এই যে আল্লাহর ফরজ বিধানের গুরুত্ব দেয়নি, এই জন্য মনে হয় আল্লাহ তার শাস্তি দিচ্ছে। ফরজবাসী নামাজ পড়েছে কিন্তু আল্লাহর হুকুমের গুরুত্ব দেয়নি সময়টা, কারণ নামাজ সময় মতো পড়া কি ইন্না সালাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই মুমিনদের উপরে আমি নির্ধারিত সময়ে নামাজ লিখে দিলাম। এই গুরুত্ব না দেওয়ার কারণে যদি ওর কবরে আযাব হয়, আমরা যারা নামাজই পড়ি না। এই কিতাবের ১৬ নম্বর পৃষ্ঠা এটা আছে, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান এই লোকটার কাছে, খলিফার কাছে একটা লোক এসে বলে, খলিফা আমি জীবনে অন্যায় একটা করেছি, সেটা হচ্ছে আমি মানুষের কাফন চুরি করি। কি করি? কাফন চুরি করি। মানুষ কবরে দিলেই সঙ্গে সঙ্গে কাফনটা আমি রাতের বেলায় নিয়ে এসে ওইটা আবার পরিষ্কার করে বিক্রি করি, এই আমার কাজ। কিন্তু আমি আজকে তিন দিন পর পর আশ্চর্য হয়েছি, সেই কবরে কাফন চুরি করতে চাই, দেখি ওই কবরে লাশের মুখ আর খাবার দিকে নেই, উল্টা দিকে ঘুরে গেছে। দ্বিতীয় নম্বর যে লাশের কবরে গেছি ওখানে যে দেখলাম ওই লোকটারও পশ্চিম দিকে খাবার দিকে মুখ নেই, মুখ ভরে গেছে। তৃতীয় নম্বর সারে দেখলাম তার কি অবস্থায় পেয়েছি। তিন নম্বর যে মহিলার কাপড় চুরি করতে গিয়ে আমি আশ্চর্য হয়েছি, এই মেয়েটা যুবতী এবং সুন্দরী, মেয়েটা কবরে রাখার পরে রাতের বেলা শুধু কাফন চুরি করে শেষ করেনি, শয়তানের ধকায় যৌবনের তাড়নে আমি তার সাথে জেনা পর্যন্ত করেছি। শেষ করে যখন উঠে আসলাম, এই মেয়েটা আমার মনে হচ্ছিল গায়েবি আওয়াজ দিয়ে পেছন দিক থেকে আমাকে বারবার ডাকছে, কি করলে? আমাকে কিনা পাক অবস্থায় রেখে গেলে বারবার এই কথা বলছিল, এ খলিফা আমার কানে যেন এখন ওই কথা বাজতেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে পরপর তিনটা লাশের কবরে মাথা পশ্চিম দিকে, একটারও মুখ নেই, তিনটা নামাজ যারা পড়েন না, সত চেষ্টা করে আমরা রেখে আসি, আপনার কবরে খাবার দিকে মুখ থাকবে না, ফিরে আসার পরে দেখবেন মুখ এমনিতেই ঘুরিয়ে দিয়েছে আল্লাহ। আশা করছি আপনার এই মুখ যেন খাবার দিকে কেমন পর্যন্ত থাকে, এজন্য নামাজ ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিল সাকসেস যদি এই কয়টা মানুষও নামাজি হয়। এরপরের নম্বর পয়েন্টে পেয়েছি, ওই মানুষগুলোর উপরে আল্লাহর লানত যারা অপবিত্র থাকে। কি থাকে? অপবিত্র কাকে বলে? শুধুমাত্র পোশাক পায়খানা থেকেই পরিষ্কার হয়ে আসলে আর সুন্দর সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করলে হয়ে গেল না, হারাম খাবার যারা শরীরের ভেতরে প্রবেশ করায় ওদের পুরা রক্ত গোস্ত সব অপবিত্র হয়ে যায়। আর এটা আজ বাংলাদেশে প্রতিযোগিতা চলছে, যে যত রকমের বড় চেয়ারে আছে তার ইনকাম আজ তত হারাম। ১৭৩৪টা চেয়ার বাংলাদেশে মেন কত? ১৭৩৪টা চেয়ার বাংলাদেশে এখন মেন চেয়ার। আমি যতটুকু লেখা পড়া করেছি বাংলাদেশ সম্পর্কে আমি জানি, এই ১৭৩৪ জন চেয়ারে যারা আছে একটার ইনকাম হারাম নেই, ঘুষ দেওয়া লেগেছে, ওখানে টিকে থাকার জন্য ঘুষ খাওয়া লাগছে, আরো উপরে উঠতে হলে আরো ঘুষ খাওয়া লাগবে। আল্লাহর অভিসম্পাদ নিয়ে এখন আমরা মনে হচ্ছে দেশে বেশি আছি অনেকেই, আর এই ১৭৩৪টা চেয়ারের পরে আরো যাদের চেয়ার আছে তাদেরও ১০০ ভাগ পবিত্র শরীর থাকছে না। আজ কত ডাক্তার শুধুমাত্র ঔষধ যারা নিয়ে আসে ওদের ঔষধ লিখবে, যদি ঔষধ খারাপ গুণগত মান ঠিক নেই, তারপরেও তাদের ঔষধ লেখে কিছু হাদিয়া দফা পাওয়ার জন্য। এরকম ডাক্তার ফরে পরে নেই, আমি নাম ধরব না, হ্যাঁ নাম ধরে আমি মাইর খাই, ডাক্তার এখানে বসে আছে। আমি যতটুকু জানি অন্তত এই কাজে উনি নেই, কিন্তু আল্লাহ তার বরকত কমিয়ে দেয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ব্যস্ত থাকে, রাতের বেলায় আপনি ব্যস্ত দেখবেন বাংলাদেশে যে সমস্ত ডাক্তার
গুলো আমি পেয়েছি, চলাফেরা করে মিশে দেখেছি। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো ডাক্তার গুলো বাংলাদেশে যদি তৈরি হয়, ঢাকার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি হয়, এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সম্ভব। ওরা জানে যে ওর সাথে কাজ হবে না, কিন্তু বেসন দরজা দিয়ে জিনিসপত্র রেডি করে আছে, এই কারণে ওইটা লেখে। আমি কি বেশি বলে ফেললাম? আমরা সারা জীবন শুনেছি সে জন্মের পর থেকে জওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমরা এটা শুধু গড়িয়ে দেই দোকানদারদের উপরে, যে তারা দোকানদারি করে ওজনে কম বেশি করে তারা ধ্বংস হোক, আমি নেই। অথচ এই আয়াত শুধু ওদের জন্য না, এই আয়াত দিয়ে দুনিয়ায় যে যেখানে আছে তার জন্য প্রযোজ্য। যারা মাস্টারি করছেন, শিক্ষকতা করছেন, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। কেমন যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, ডক্টরেট করছে, সারা জীবন তারা লেখাপড়া করছে, কত জায়গা থেকে কত জ্ঞান তারা পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ওই জ্ঞানগুলো আর ডেলিভারি দেয় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এইরকম শিক্ষক দেশে নেই। শুধুমাত্র ওই ব্যবসায়ীদের উপরে গড়িয়ে দিলে হবে, আপনি আমি নিজেও তো এর ভেতরে স্বামী। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গুলো নেওয়ার সময় সারা জীবন ডক্টরেট করতে হলে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত, এরপরে অনার্স মাস্টার্স শেষ করে আরো 5 বছর লাগে পিএইচডি করতে, 25-30 বছর একাধারে পড়াশোনা করা লাগে, কত জায়গা থেকে কত কিছু সে পায়, দেওয়ার সময় ওই জ্ঞান আর ডেলিভারি দেয় না, তখন প্রাইভেট আর কোচিং ছাড়া দিতে চায় না। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় দিলেন না, আপনি আল্লাহর লানতের ভেতরে আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা, যারা রাজনৈতিক নেতা চিকিৎসা বন্ধ করে দিয়েন না। এরপরে আমি যেটা পেয়েছি, হক কথা যারা গোপন করে দুনিয়াতে, এই মানুষগুলো উপর আল্লাহ নিজে লানত দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তথ্যটা আছে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। গোপন করে দেন যে না দিনকাল ভালো না। আল্লাহ বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, ওর সাথে আমি আল্লাহ কথা বলছি না, কিয়ামতের দিনও বলবো না, ওয়ালা ইউযাক্কিহি ওদের পবিত্র করবো না, তার মানে ওর জীবনের ছোট খাটো গোনাও মাফ করবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, আমি নিজে ওর জন্য যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার জন্য কি করছেন একটু চোখটা বন্ধ করে 1 মিনিট যদি ভাবেন, আপনার জীবন তো পাল্টানো দরকার। এখানে দুনিয়ার কোনো স্বার্থ যত বড় হোক, ওটা যত বড় হোক, ঢাকায় যদি 20 টাকা ফ্ল্যাটও আপনাকে দিয়ে দেয়, সত্য জানার পরে গোপন করা যাবে না। আল্লাহ তুমি
সহ যারা আমরা আমার সামনে বসে আছি প্রত্যেককে অন্তত এই আয়াত সূরা বাকারা 174 নম্বর আয়াতটা আমল করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। এরপরে আমি যেটা পেয়েছি সর্বশেষ, মহান আল্লাহ নিজে লানত করেন বরবাদে নবী সম্পাদ নাজিল করেন তাদের উপরে যারা ইহুদি আর খ্রিস্টান। এটা আমার আসল বিষয়, এদিকে তাকান। ইহুদি আর খ্রিস্টানদের উপরে বরদোয়া দেওয়ার কারণ কি? ইহুদি খ্রিস্টান ভালো করে জানতো তাদের তাওরাতে আর ইনজিলে বিশ্বনবীর সব পরিচয় দেওয়া ছিল, কিন্তু ওরা অহংকার করে হিংসা করে মানত না। কথা বুঝতেছে? নবীজির পরিচয় তাওরাতে ইনজিলে এত বেশি ছিল, ওদের নবী ঈসা মুসা তাদের পরিচয় এত বেশি ছিল না, কিন্তু ওরা জানতো বুঝতো, কিন্তু অহংকার TV 24. Enjoy the Holy Quran.